السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. আজ কে আমাদের মূলত প্র্যাকটিস সেশন, আমরা এর আগের যে কনসেপ্টগুলো পড়ে আসছি সেগুলোর উপরে ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করব। তো লাস্ট যে সেশনটা আমরা করেছিলাম সেখানে আমরা ফ্লেক্সিবিলিটির উপরে আলোচনা করেছিলাম। ফ্লেক্সিবিলিটি পর্যন্ত আলোচনার মাধ্যমে আমরা যে কোনো একটা ইসমের স্ট্যাটাসটা বলে দিতে পারবো। মানে ফ্লেক্সিবিলিটি পর্যন্ত আমরা যা কিছু আমরা পড়াশোনা করছি, যা আলোচনা করছি, সেখান থেকে আমরা যে কোনো একটা ইসমকে দেখার সাথে সাথে সেটার মিনিমাম স্ট্যাটাসটা বলে দিতে পারবো। তো সেই এই ক্যাপাবিলিটি আলহামদুলিল্লাহ আমরা অর্জন করেছি। তো সেটাই আমরা প্র্যাকটিসের মাধ্যমে আরও কনসলিডেশন করব, সেটা হচ্ছে আমাদের পারপাস। তো সেই জন্য আমাদের আজকের একটা ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে আমাদের একটা আরেকটা এক্সারসাইজ আমরা করব। তো করার আগে আমরা কুইকলি রিভিউ করি কি কোথা থেকে কোথায় আসলাম আমরা। বেসিক্যালি আমাদের যাত্রা শুরু হলো মুসলিমুন চার্ট দিয়ে। মুসলিমুন চার্টের মাধ্যমে আমরা, এটা একটা মডেল, সেই মডেলের মাধ্যমে আমরা যে কোনো একটা ইসমের স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার টাইপ এগুলো বলে দিতে পারি। তো সেখানে কিছু লিমিটেশনস আছে। তো সেখানে আমাদের আমরা দেখলাম যে মুসলিমুন চার্টে এক বচন, দ্বিবচন, বহু বচন শব্দগুলো আছে। মুসলিম একটা হচ্ছিল মডেল নাম, মডেল একটা শব্দ, এটা এক বচন হলে কীরকম হবে, দ্বিবচন হলে কীরকম হবে, বহু বচন হলে কীরকম হবে, এইভাবে আমরা এই বিষয়গুলো আমরা দেখলাম। দেখার পরে স্ত্রীবাচক চার্ট, পুরুষবাচক চার্ট, সেগুলো দেখার পরে দেখলাম যে দ্বিবচন এবং বহু বচনের ক্ষেত্রে একরকম নিয়ম, এবং আপনার এক বচন এবং ব্রোকেন প্লুরালের জন্য আরেক রকম নিয়ম। সেই জন্য আমরা দুই ভাগে ভাগ করে ফেলছিলাম মুসলিমুন চার্টের শব্দগুলোকে। একটাকে, একটা গ্রুপকে আমরা বলছিলাম এন্ডিং কম্বিনেশন, আরেকটা গ্রুপকে আমরা বলছিলাম এন্ডিং সাউন্ড। আপনারা যদি রিকল করতে পারেন মুসলিমুন চার্টটা, সেখানে এন্ডিং কম্বিনেশন এবং এন্ডিং সাউন্ড দুইটা বিষয় আমরা ওখানে শুরু করেছিলাম। দ্বিবচন এবং বহুবচনের শব্দগুলোকে আমরা এন্ডিং কম্বিনেশন বলি, কারণ ওই শব্দগুলোর শেষের শেষাংশ, মানে এন্ডিংটা ইম্পর্টেন্ট। সব আরবির যে কোনো শব্দের ক্ষেত্রে এন্ডিংটা ইম্পর্টেন্ট। তো ইসমের ক্ষেত্রেও দ্বিবচনের শেষে একটা কম্বিনেশন আছে, বহু বচনের শেষে একটা কম্বিনেশন আছে, এই কম্বিনেশনগুলো ইউনিক। তো আমরা যে কোনো একটা ইসম দেখার সাথে সাথে এই কম্বিনেশনগুলোর কোনো একটা আছে কি না সেটা দেখার চেষ্টা করি। যদি এটা না থেকে থাকে তাহলে সে চলে গেল অন্য গ্রুপে, এন্ডিং সাউন্ড গ্রুপে। তো এন্ডিং সাউন্ড গ্রুপের মধ্যে যখন সে চলে যায় তখন তার জেনারেল রুল হচ্ছিল পেশ হলে রাফা, জবর হলে নাসব, জের হলে জার, এ হচ্ছিল জেনারেল রুল। তো এই জেনারেল রুলটা আবার কি হয়, জেনারেল রুলটা আবার এক্সেপশনাল হয় ফ্লেক্সিবিলিটি কনসেপ্টের মাধ্যমে। তো সেখানে আমরা দেখলাম যে ইসমের ক্ষেত্রে, ইসমের ফ্লেক্সিবিলিটি কনসেপ্টে তিন ধরনের ইসমকে আমরা ভাগ করতে পারি ফ্লেক্সিবিলিটির অ্যাসপেক্টে। প্রথম গ্রুপ হচ্ছিলো ফুললি ফ্লেক্সিবল। ফুললি ফ্লেক্সিবল কোন শব্দগুলো, যাকে বলছে মুসলিমুন শব্দটা ফুললি ফ্লেক্সিবল, সে যখন রাফা হচ্ছে দুইটা পেশ নিচ্ছে, যখন নসব হচ্ছে দুইটা জবর নিচ্ছে, যখন জার হচ্ছে দুইটা জের নিচ্ছে, একটা পেশ, একটা জবর, একটা জের হতে পারে। অতএব এটা, তারপরে ব্রোকেন প্লুরালের ক্ষেত্রে এক বচন, বহু বচনগুলো একই রকম আচরণ করবে, এটা হচ্ছিল ফ্লেক্সিবল। কিন্তু এর বাইরে এক গ্রুপ শব্দ আছে যারা হচ্ছে নন ফ্লেক্সিবল, তারা এই নিয়ম মানবে না, তারা যেরকম আছে সেরকম চেহারা রাখবে, থাকবে। অতএব ওই শব্দগুলোকে দেখে আপনি পরিষ্কার করে বুঝতে পারবেন এটা রাফা নাকি সব অথবা যা, সেটার ক্রাইটেরিয়ার মধ্যে আমরা দেখছিলাম যে তারা কারা। তারা যদি কোনো একটা ইসমের শেষে যদি আলিফ মাকসুরা থাকে অথবা খারা আলিফ থাকে, এগুলো হচ্ছিলো নন ফ্লেক্সিবল। পাশাপাশি দুইটা গ্রুপ ইসম, মানে দুইটা গ্রুপ প্রোনাউন, একটা হচ্ছে বলা হচ্ছে ইসমুল ইশারা, একটা মুশারুন ইসমুল ইশারা, আর একটা হচ্ছিলো ইসম মাউসুল। একটা হচ্ছে ইন্ডিকেটিভ প্রোনাউন, আর একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এগুলো আলাদা যেহেতু চ্যাপ্টারগুলো আমরা পড়বো, আপাতত চেহারাটা মনে থাকলে হবে, হাজা হাজিহি, হা উলাই, তালিকা তিলকা উলাইকা, হ্যাঁ, আল্লাদি আল্লাদিন, আল্লাদি মা মান, এই শব্দগুলো নন ফ্লেক্সিবল। এরপরে আসে
পার্টলি ফ্লেক্সিবল, এটা আরবি গ্রামারের ট্রেডিশনাল নাম হচ্ছিল মামনুন মিনাস সরফ, গয়ের মুনসারিকে অনেকে বলেন। তো এখানে বিষয়টা হচ্ছিল যে সে আংশিক নমনীয় মানি, সে কিছু নিয়ম মানে কিছু নিয়ম মানে না। তো তার নিয়মটা হচ্ছে এরকম যে প্রথম বিষয়টা হচ্ছিল সে বলছে আমি কোনো অবস্থাতে তানবিন নিব না, আমি সবসময় লাইট। তার লাইট হওয়া মানে একটা পেশ থাকতে পারে, একটা জবর থাকতে পারে, একটা জের থাকতে পারে, কিন্তু সাথে সাথে সে বললো না আমি জের কোনো সময় নিব না। তাহলে সে থাকবে লাইট এবং সে জের নেবে না। তাহলে জের না নিলে তার জার ভার্সানটা কীভাবে এক্সপ্রেস হবে? নসব ভার্সান দিয়ে জার ভার্সানটা এক্সপ্রেস হবে। এভাবে পার্ট ইনফ্লেক্সিবল অনেকগুলো কারণে হয়, তার মধ্যে তিনটা কারণ আপাতত আমরা প্র্যাকটিসের জন্য নিলাম। তারপর আমরা আমাদের এটার উপরে দক্ষতা, আমরা এটার উপর কনফিডেন্ট হলে পরবর্তীতে এডিশনাল রিজনগুলো আমরা পরে 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 ইনক্লুড করব। সেক্ষেত্রে প্রথম রিজন হচ্ছে পার্ট ইনফ্লেক্সিবলের জন্য কোনো স্থানের নাম, কোনো জায়গার নাম যদি মোর দ্যান থ্রি লেটার হয় সেগুলো পার্ট ইনফ্লেক্সিবল হয়। যেমন এখানে হচ্ছে মাক্কাতু, মাক্কাতা, মাক্কাতা, ইয়াসরিবু, ইয়াসরিবা, ইয়াসরিবা, হ্যাঁ, মদিনার আগের নাম, জাহান্নামু, জাহান্নামা, জাহান্নামা, আদনুন, আদনান, আদনান, যেহেতু তিন লেটারে হয়ে যাচ্ছে মাঝখানে যজম, এটা আবার ফুললি ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে জায়গার নাম। তারপরে যেসব জায়গার নামের আগে আল আছে সেগুলো ফুললি ফ্লেক্সিবল। তাহলে এটা আমরা দেখলাম জায়গার নামের ক্ষেত্রে এই ভ্যারিয়েশনটা আমরা এখানে দেখলাম। এরপরে আসেন আরেকটা সেকেন্ড গ্রুপ হচ্ছে অনারব নাম। অনারব নাম মানে হচ্ছে কোরআন মজিদে অনেক অনারব নাম আছে। আমরা জানি নবী রসুলদের মধ্যে 25 জন নবী রসুলের নাম মেনশন করা আছে, তার মধ্যে 4 জন আরব, বাকিরা অনারব। যার তারা কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোয়েব আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এনাদের নামগুলো ফুললি ফ্লেক্সিবল। যেমন ধরেন এখানে মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন, পেশ জবর জের নিচ্ছে, রাফানা সব জার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নাম ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা, আপনি কোনো জায়গায় কোরআন মজিদে ইব্রাহিমি পাবেন না, মিমের নিচে জের পাবেন না, ঠিক আছে? এর বাইরে অনারব দুজন নাম আছে, একজন নূহ আলাইহিসসালাম এবং লুত আলাইহিসসালাম। এনাদের নাম যেহেতু তিন লেটারে, এনারা ফুললি ফ্লেক্সিবল। নূহুন, নূহান, নূহিন, লুতুন, লুতিন, লুতান, লুতিন, এগুলো আমরা পাবো। তাহলে এটা আরেকটা গ্রুপ আমরা দেখছি, এটা সেকেন্ড গ্রুপ। থার্ড গ্রুপ হচ্ছিলো স্ত্রীবাচক ব্যক্তি নামগুলো, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম, জাইনাব, ইমানু, যতগুলো মহিলাদের নাম হয় সেগুলো পার্টলি ফ্লেক্সিবল হয়। পাশাপাশি পুরুষদের কিছু নাম আছে যেগুলোর কোনো স্ত্রী ভার্সন, স্ত্রীবাচক ভার্সন নাই, সেগুলোরও একটা লিস্টিং আছে। তাহলে এই তিনটা গ্রুপ আমরা পার্টলি ফ্লেক্সিবিলিটির আন্ডারে আনলাম। এরপরে আরও অনেক গ্রুপ আছে, সেটা আমাদের এই কোর্সের শেষে আমরা সেটা প্রয়োগ করবো। আপাতত এই তিনটা ভেরিয়েবল আমরা কনসিডারেশনে আনি। এটা আনার পরে তারপরে আমরা এই 3.8 এই টেবিলটা আমরা কমপ্লিট করেছিলাম গত ক্লাসে। আমরা এখানে কোনটা ফ্লেক্সিবল, কোনটা পার্টলি ফ্লেক্সিবল, কোনটা নন ফ্লেক্সিবল, সেই আলোচনাটা আমরা করছিলাম। করার পরে আজকে যে কাজটা আমরা করব এখান থেকে, সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব এটা কিভাবে আমাদের আলটিমেটলি স্ট্যাটাসটা ডিটারমিনেশনে এটা ডিসিশনটা কিভাবে কাজে লাগে। ডিসিএমএস ডিসিশন, প্রথম ডিসিশন হচ্ছে ফ্লেক্সিবিলিটির বিষয়টা হচ্ছিলো শুধুমাত্র এন্ডিং সাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য, এন্ডিং কম্বিনেশনের জন্য ফ্লেক্সিবিলিটি কনসেপ্টটা প্রযোজ্য না, এটা এক নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছিলো যে ফ্লেক্সিবিলিটির যখন এন্ডিং সাউন্ডে অ্যাপ্লাই হচ্ছে, জেনারেলি এখানে আমরা দেখবো যে আমরা পেশ হলে রাফা, জবর হলে নসব, জের হলে জার, এইটা হচ্ছে আমাদের জেনারেল রুল। সে কী করতেছে, এই রুলটাকে ডেভিয়েট করে দিচ্ছে। একটা গ্রুপ যারা নন ফ্লেক্সিবল তারা রাফা, নসব, জার একই চেহারা, অতএব পেশ, জবর, জের তার জন্য প্রযোজ্য না, তখন তাকে আমরা বলবো তার স্ট্যাটাস হচ্ছিলো নন ফ্লেক্সিবল, NF। এটা হচ্ছে নন ফ্লেক্সিবলের ক্ষেত্রে। আর পার্টলি ফ্লেক্সিবল যদি ইসম পাই, তাকে আমি যদি তিনটা কারণ আমরা বলছি, একটা হচ্ছে কোনো একটা জায়গার নাম অথবা কোনো একটা অনারবের নাম বা কোনো স্ত্রীবাচক ব্যক্তি নাম যেগুলো আমরা জানি, এবং পুরুষবাচক যেসব ব্যক্তি নাম যেগুলো স্ত্রীবাচক ভাষণ হয় না যেগুলো আমরা জানি, ঠিক আছে, এটা ছিল টোটালি আমার আপনার নলেজের উপর। আমরা কেউ কম জানলে আমরা একভাবে ডায়াগনোসিস করব, অতএব এটা জানার উপরে নির্ভর করতেছে আমি কীভাবে ডায়াগনোসিসটা করব। তাহলে ওইভাবে আসে, তখন পার্টলি ফ্লেক্সিবল ইসমগুলোর ক্ষেত্রে স্ট্যাটাস বলার ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছিল পেশ হলে রাফা বলে দেবো চোখ বন্ধ করে আর অন্যান্য এন্ডিং সাউন্ডের মতো করে। কিন্তু যদি এটা জবর হয় আমরা কোনো অবস্থাতে শুধু নসব বলবো না। পার্টলি ফ্লেক্সিবল ইসমগুলোর ক্ষেত্রে জবর হলে আমরা নসব অথবা জার বলবো, এইটাই হচ্ছে এখানকার এডিশন। তাহলে এটার আলোকে আমরা এখন 3.8.8
ক একটা নতুন আপনার এক্সারসাইজ এখানে ক্রিয়েট করা হয়েছে। তো এইটা আমরা এখন করার চেষ্টা করব। তো এখানে ম্যাক্সিমাম আমরা চেক করব প্রথমে কি এটা এন্ডিং সাউন্ড কম্বিনেশন না সাউন্ড দেন ফ্লেক্সিবিলিটি। যেমন আয়াতান এই প্রথম শব্দটা যদি দেখেন এটা হচ্ছে এন্ডিং সাউন্ড, এটা কম্বিনেশন হওয়ার কিছু নাই। তাহলে এন্ডিং সাউন্ড যখন হচ্ছে তান শব্দ তার উপরে দুইটা জবর আছে, এটা হচ্ছিল ফুললি ফ্লেক্সিবল, এটা হচ্ছিল ফুললি ফ্লেক্সিবল প্রথম। এটা পার্টলিও না নন ফ্লেক্সিবলও না, এটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল, মানে পার্টলি ফ্লেক্সিবল অথবা নন ফ্লেক্সিবল হওয়ার কোনো কারণ নাই। নন ফ্লেক্সিবল আলিফ মাক্সির অথবা আলিফ থাকবে সেটা নাই, এটা কোনো প্রোনাউনের নাম না সেটাও নাই। পার্টলি ফ্লেক্সিবল হলে এটা কোনো ব্যক্তির নাম না জায়গার নাম না, অতএব এটা আয়াতান ফুললি ফ্লেক্সিবল, জবর যেহেতু আছে সেজন্য আমরা এটা স্ট্যাটাস নাসব। এরপরে শব্দটা দেখেন ফেরাউনা, আমরা চিনে ফেলছি ফেরাউনকে, ফেরাউন হচ্ছিল চিনে ফেললাম, দেখেন একটা জবর আছে, অতএব সে হচ্ছিল পার্টলি ফ্লেক্সিবল আংশিক নমনীয়। এখন যেহেতু ফেরাউনা আছে জবর আছে আমরা অ্যাপ্লাই করলাম, তাকে আমরা নসব বলতে পারবো না, আমরা নসব অথবা জার বলব। এই হলো প্রথম অ্যাপ্লিকেশন, একটা পার্টলি ফ্লেক্সিবিলিজম পেলাম। এরপরে দেখেন পরেরটা হচ্ছিল কি সুলতানিন, সুলতানিন এটা নন ফ্লেক্সিবলও না পার্টলি ফ্লেক্সিবলও না, অতএব এটা ফুললি ফ্লেক্সিবল, দুইটা জের আছে অতএব এটা স্ট্যাটাস হবে জার, ঠিক আছে। এবার দেখি দশ নম্বর আল বাহরাইনি, আল বাহরাইনি এই শব্দটা বেসিক্যালি আমাদের এন্ডিং কম্বিনেশন হয়ে গেছে, অতএব এন্ডিং কম্বিনেশন যদি হয় তাহলে ফ্লেক্সিবিলিটির বিষয়টা কী হবে, নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল, ফ্লেক্সিবিলিটির বিষয়টা হচ্ছে নট অ্যাপ্লিকেবল যেহেতু কম্বিনেশন আছে। কিন্তু আমরা স্ট্যাটাসটা বলে দিতে পারি যেহেতু কম্বিনেশন আছে এটা নসব অথবা যার হবে, এন্ডিং কম্বিনেশন অনুযায়ী আসতেছে যেহেতু এই নলেজটা আছে। কিন্তু নমনীয়তার বিষয়টা এখানে এখানে নাই, এখানে একটু নমনীয়তা হবে। তাহলে এটা এরপরটা আমরা দেখি, এটা হলো খুবান, এটা ফুললি ফ্লেক্সিবল, এবার দুটা জবর আছে নসব। এবার দেখেন আল হিন্দি, এটা জায়গার নাম কিন্তু যেহেতু আল আছে এটা ফুললি ফ্লেক্সিবল এবং জের আছে যেহেতু জার। এবার দেখেন মুলাকু, এটা এন্ডিং কম্বিনেশন লাইট, অর্থাৎ ফ্লেক্সিবিলিটির জিনিসটা এখানে নট অ্যাপ্লিকেবল, ফ্লেক্সিবিলিটির বিষয়টা নট অ্যাপ্লিকেবল যেহেতু এন্ডিং কম্বিনেশন হচ্ছে। আর আমাদের যেহেতু আমরা জানি লাইট মুলাকু না, এটা হবে রাফা। মারিয়ামা, মারিয়াম সালামু আলাইহার নাম আমরা চিনে ফেললাম, এটা হচ্ছে ফ্লেক্সিবল পার্টলি ফ্লেক্সিবল, পার্টলি ফ্লেক্সিবল এবং জবর আছে শেষে, এখানে যেহেতু জবর আছে এটা নসব অথবা জার। এবার দেখেন হ্যাঁ আল ফোরকানা, আল ফোরকানা এই শব্দটা ফুললি ফ্লেক্সিবল, এটা পার্টলি ফ্লেক্সিবল হওয়ার কোনো কারণ নাই, নন ফ্লেক্সিবিলিটির কোনো কারণ নাই, অতএব এটা ফুললি ফ্লেক্সিবল, অতএব এটা হবে জবর আছে এটা হবে নসব। এই এক্সারসাইজটা নতুন ক্রিয়েট করা হয়েছে, আপনারা ইনশাল্লাহ এটা ইমেলে পেয়ে যাবেন। এবার আসেন ২৮ নম্বর আন নসারা, এ দেখেন শেষে আলিফ মাকসুরা আছে, ঠিক আছে, আলিফ মাকসুরাকে চিনেন, অতএব এটা হচ্ছে নন ফ্লেক্সিবল, এটা নন ফ্লেক্সিবল, ঠিক আছে, এবং এটার এটা হচ্ছিল নন ফ্লেক্সিবল, এটা এন দিব আমরা, সরি এখানে এন কোড দিব, কোডটা হচ্ছে এখানে এন, আর এটার স্ট্যাটাস ছিল এনএফ নন ফ্লেক্সিবল, ঠিক আছে, রাফা হতে পারে নসব হতে পারে জার হতে পারে। আলিফ মাকসুরার বিষয়টা অনেকের কাছে নতুন, আমরা এটা গ্রামাটিক্যালি খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, ইয়ার মতো নিচে নকতা নাই, মাঝে মাঝে এখানে দেখবেন খাড়া আলিফটা থাকবে, অনেক সময় থাকবে না, একই কথা, খাড়া আলিফটা দেওয়া হয় আপনাকে স্মরণ করে দেওয়ার জন্য আপনাকে আমাকে, যাতে করে আমরা এখানে একটা আলিফ মা এক আলিফ মা টান দেই সেজন্য। অতএব খালা খাড়া আলিফ সহ থাকতে পারে নাও থাকতে পারে,
বেসিক্যালি নকতা ছাড়া ইয়া যেটা সেটাই হচ্ছে আলিফ মাকসুর, আলিফ মাকসুরা। এটা ইব্রাহিমা আমরা চিনে ফেললাম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম, পার্টি ফ্লেক্সিবল, যেহেতু জবর আছে নসব অথবা যা লিখতে হবে কোনো অবস্থাতে শুধু নসব লেখা যাবে না। সেকেন্ড রয়ে আসি আয়েশা, তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম, অতএব পার্টলি ফ্লেক্সিবল, জবর আছে আমরা নসব অথবা যা লিখব, এটা আমরা শুধু নসব লিখব না। ইয়াসরিবা মদিনার আগের নাম, ঠিক আছে, অতএব এটা পার্টলি ফ্লেক্সিবল, এটাও জবর আছে সেজন্য না নসব অথবা যা লিখব। এবার দেখেন হামজাতু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, পুরুষবাচক নাম, সেক্ষেত্রে এটাও পার্টলি ফ্লেক্সিবল এবং পেশ আছে রাফা হবে। আল ইরাকা, আল ইরাক, ইরাকের নাম, এটা ফুললি ফ্লেক্সিবল, আল আছে সেজন্য ফুললি ফ্লেক্সিবল জায়গার নাম হওয়া সত্ত্বেও এবং জবর আছে সেখানে নসব হবে। হুদান, হুদানের শেষে দেখেন আলিফ মাকসুরা আছে, অতএব নন ফ্লেক্সিবল এবং এটার স্ট্যাটাস হচ্ছিল এনএফ, নন ফ্লেক্সিবল, রাফা হতে পারে, নসব হতে পারে, জার হতে পারে, সেটা হচ্ছিল ডিপেন্ড সে কিসের উপরে হবে। আঠাইশ নম্বর নন ফ্লেক্সিবল এবং এটার এটাও আমরা এটাকে স্ট্যাটাস বলি নন ফ্লেক্সিবল, কারণ নন ফ্লেক্সিবল মানে সব কিছুই হবে এখানে, ঠিক আছে, রাফা নসব জার নমনীয় নন ফ্লেক্সিবল এনএফ লিখব। আচ্ছা এরপর আসেন আর নিসা আহ, এটা এই শব্দটা হচ্ছিল ফ্লেক্সিবল, কেন নন ফ্লেক্সিবল পার্টলি ফ্লেক্সিবলের কোনো কারণ নাই, জবর আছে সেজন্য নসব। আর নাজমু, আর নাজমু ফুললি ফ্লেক্সিবল, পেশ আছে রাফা, কেন আমরা কীভাবে ফুললি ফ্লেক্সিবল ডিটারমাইন করতেছি, যদি পার্টলি ফ্লেক্সিবল অথবা নন ফ্লেক্সিবলের কোনো কারণ যদি আমরা খুঁজে না পাই তাহলে এটা বাই ডিফল্ট হচ্ছিল এটা ফ্লেক্সিবল, এটা বাই ডিফল্ট কথাটা আমরা বারবার ব্যবহার করব, মানে বেসিক্যালি এটা এই পজিশনে থাকবে, তাকে ফ্লেক্সিবল নন ফ্লেক্সিবল অথবা পার্টলি ফ্লেক্সিবল হতে হলে তার কারণ লাগবে। এরপর দেখেন উসমান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, অতএব এটা হচ্ছিল পার্টলি ফ্লেক্সিবল, জবর আছে অতএব নসব জার লিখতে হবে, কোনো অবস্থাতে কী লিখবো না, নসব লিখবো না। আমালুন, আমালুন ফুললি ফ্লেক্সিবল এবং পেশ আছে এটা হচ্ছে রাফা। আসা, এ দেখেন আসা, সাদের পর একটা আলিফ আছে খাড়া আলিফ, অতএব এটা হচ্ছিল নন ফ্লেক্সিবল এবং স্ট্যাটাসটা হচ্ছিল নন ফ্লেক্সিবল, মানে রাফা নসব জার যে কোনো একটা হতে পারে। ইবলিসা, ইবলিসা, ইবলিসের নাম পার্টলি ফ্লেক্সিবল এবং সে কী হয়ে যাবে, এখানে জবর আছে যেহেতু নসব অথবা জার হবে, ঠিক আছে। নাফসিন ফুললি ফ্লেক্সিবল এবং তার স্ট্যাটাসটা কী হচ্ছে, জার। ঈসা, ঈসা, ঈসা আলাইসাল্লামের নাম, যেহেতু আলিফ মাকসুরা আছে এটা হচ্ছে নন ফ্লেক্সিবল এবং আমরা এখানে লিখব এনএফ। আদনিন ফুললি ফ্লেক্সিবল এবং এখানে নসব জার হবে যেহেতু জের আছে, আদনিন জায়গার নাম। সাবিরান ফুললি ফ্লেক্সিবল, নন ফ্লেক্সিবল অথবা পার্টলি ফ্লেক্সিবলের কোনো কারণ নাই, জবর আছে এই জন্য নসব। ইসহাকা, ইসহাক আলাইসাল্লামের নাম, অতএব এটা পার্টলি ফ্লেক্সিবল, জবর আছে নসব অথবা জার হবে, শুধুমাত্র জার হবে না, নসব হবে না। মিশরা, এটা ইন্টারেস্টিং একটা শব্দ, এটা একটু খেয়াল করেন, মিশরা বেসিক্যালি মিশরের নাম, কিন্তু আমরা আমাদের বেসিক রুলে পড়ছিলাম যে তিন লেটারের যদি জায়গার নাম হয় সেটা ফুললি ফ্লেক্সিবল হবে, কিন্তু মিশরের নামের ক্ষেত্রে এটা এক্সেপশন, মিশরের নামের ক্ষেত্রে এই জন্য এক্সেপশন, মিশরের এই নামটার যদি দুইটা জবর দেন তাহলে আরবি একটা শব্দ হয়ে যায় মিশ্রণ অথবা মিশরুন, সেটা হচ্ছে যে কোনো শহরতলির নাম হচ্ছে মিশ্রা, মিশ্রণ, সেখান থেকে মিশরের নামটাকে আলাদা করার জন্য এটাকে জবর পার্টলি ফ্লেক্সিবল, যদি তাহলে তিন লেটার হওয়ার পরেও এটা পার্টলি ফ্লেক্সিবল হচ্ছে, কেন এর আগে আমরা দেখলাম আদনুন শব্দটা তিন লেটারের জায়গার নাম, এই যে আদনুন শব্দটা তিন লেটারের জায়গার নাম ফুললি ফ্লেক্সিবল হচ্ছে, কিন্তু মিশরের ক্ষেত্রে এটা হচ্ছিল পার্টলি ফ্লেক্সিবল হবে, জবর আছে এই জন্য নসব অথবা যা দিব। আমরা জেনারেল রুল করছি, কিছু কিছু এক্সেপশনাল থাকবে। এরপর হচ্ছে উমারা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, পার্টলি ফ্লেক্সিবল এবং জবর আছে নসব অথবা যা হবে। তারপরে ইসরাইলা,
এটা ইসরায়েল শব্দটা আসলে ইয়াকুব আলাইসালামের আরেকটা নাম, বানি ইসরায়েল যেটা শব্দ ব্যবহার করা হয়, সেজন্য যেহেতু এটা ওনার আরেকটা নাম, পার্টি ফ্লেক্সিবল, জবর আছে যেহেতু নসব অথবা জার হবে। আল হুসনা, আল হুসনা শেষে আলিফ মাকসুরা আছে, অতএব নন ফ্লেক্সিবল, এটা রাফা নসব জার যে কোনো একটা হতে পারে, নন ফ্লেক্সিবল। আল মিসকিনা, আল মিসকিন, এখানে ট্রিকি জিনিস দেখেন, আল মিসকিন শব্দটা ইয়ানুন আছে কিন্তু এটা কম্বিনেশন না, কেন এখানে কি না, যদি কম্বিনেশন হতো নুনের উপরে জবর থাকতে হতো, তাহলে এটা এন্ডিং কম্বিনেশন না, এটা এন্ডিং সাউন্ড, এবং এটা হচ্ছিল ফ্লেক্সিবল, কেন নন ফ্লেক্সিবল বা পার্টলি ফ্লেক্সিবল হওয়ার কোনো কারণ নাই, জের আছে সেজন্য জার। আবার আসেন ইসা শব্দটা আবার চলে আসছে এখানে, সেটা হচ্ছিল ফ্লেক্সিবল, নন ফ্লেক্সিবল, এটা এনএফ। এটা এইভাবে আমরা এক্সারসাইজটা করলাম। এখন আপনারা যারা, আমরা ইনশাল্লাহ এনকারেজ করবো এই এক্সারসাইজটা আপনারা আরও কন্টিনিউ করবেন। এই এক্সারসাইজটা আপনি আমাদের নেক্সট, আমরা কিছু প্রোনাউনের এক্সারসাইজ করার পরে আমরা আবার ফিরে আসবো, এটা নাম্বার জেন্ডার, এটা আপনাদের এখানে এক্সারসাইজ শিটে 6.5 একটা এক্সারসাইজ শিট আছে, এই এক্সারসাইজ শিটটাতে আপনারা বসে বসে যতটুকু জ্ঞান অর্জিত হলো আপনারা এটা করে দিতে পারবেন, যেমন করতে পারেন, যেমন এখানে এইখানে প্রায় 50টার মতো আছে, এক্সাম্পল আছে, এই 50টা এক্সাম্পলটার মধ্যে আপনি এন্ডিং সাউন্ডটা বের করে নিতে পারেন, এন্ডিং সাউন্ডের পাশাপাশি যদি এটা, সরি, এটা এন্ডিংটা বের করে নিতে পারেন, এন্ডিং সাউন্ড অথবা কম্বিনেশান, সেটার ভিত্তিতে যদি সাউন্ড হয় আপনি স্ট্যাটাসটা বলে দিতে পারবেন পার্টলি ফ্লেক্সিবলকে কনসিডারেশনে নিয়ে, আর যদি এটা কম্বিনেশন হয় আপনি বচন এবং লিঙ্গও বলে দিতে পারবেন। তো এইটা ফিল আপ করে ফেলতে পারেন, আপনারা যদি আর এডিশনাল প্র্যাকটিস করতে চান এখনই, তারা 6.5টাকে আপনারা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এটা হবে, কেন এটা আমরা আলটিমেটলি আবার ফিরে আসবো, কেন এন্ডিং সাউন্ডের ক্ষেত্রে নাম্বার জেন্ডারকে আলাদা করে স্টাডি করতে হবে, তো আমরা সেই স্টাডিটা ইনশাল্লাহ একটু ব্রেক নিয়ে করবো, আর একটা ইস্যু আছে আমাদের সামনে, তো সেটা নিয়ে আমরা করার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ। তো আমরা একটা সেশন ব্রেক নিচ্ছি, সেশন ব্রেককে আবার ফিরে আসছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।